নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি খবর ননস্টপ। ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী, 4000 ক্লাবকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে 6000 ক্লাব আগের বছর সরকারি অনুদান পেয়েছে তারা আগামী 3 বছর 1 লক্ষ টাকা করে পাবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। আজকে এখানে উপস্থিত আছেন যাদের খেলাধুলার উন্নতির জন্য 2 লাখ টাকা করে এই 4000 ক্লাবকে দেয়া হবে। এবং আগামীকাল ও পরশু আরও 6000 ক্লাব যারা আগে 2 লাখ টাকা করে পেয়েছেন তাদের 3 বছর 1 লাখ টাকা করে দেয়া হবে। এবং আজকে 2 লাখ টাকা করে যারা পাচ্ছেন তারাও আগামী 3 বছর 1 লাখ টাকা করে পাবে। সুতপা সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুতপা, আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করে থাকেন যে কেন্দ্র টাকা কেটে নিচ্ছে, বামেরা এই রাজ্যকে ঋণগ্রস্ত করে গেছে, কাজে ভাঁড়ারের অবস্থা বেসামাল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এই ক্লাবগুলোকে দান খয়রাতির বিষয়ে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী, কোন গ্রাউন্ডে ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে? দেখো মুপিয়া, গত 3 বছর ধরেই যে ক্লাবগুলোকে অনুদান দেয়া হচ্ছে এবং সেক্ষেত্রে যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আজকেও যেরকম আমরা প্রোগ্রামে গেলাম সেখান থেকে যারা ক্রীড়া দপ্তরের আধিকারিক তারা বারবার ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন যে বিভিন্ন জেলাতে খেলাধুলার উন্নতির জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে। কিন্তু একটা প্রশ্ন প্রথম থেকেই উঠেছিল যে এই ক্লাবগুলোকে, বেসরকারি কতগুলো ক্লাবকে টাকা দিয়ে খেলাধুলোর কিভাবে উন্নতি হতে পারে। যেটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে খেলার সরঞ্জাম কেনা বা বিভিন্ন ধরনের খেলায় উৎসাহ দেওয়ার জন্য এলাকার যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের উৎসাহ দেওয়ার জন্য এই অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু যেটা তুমি বলছিলে যে টাকা পয়সার যে অভাব, যে অভাবের জন্য রাজ্যে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যায় না বা অনেক প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। কালকেই মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান থেকে বলছিলেন যে আশার কর্মী যারা তাদেরকে বেতন দিতে পারছে না রাজ্য সরকার, কারণ কেন্দ্রীয় সরকার অনুদান বন্ধ করে দিয়েছে। অথচ ক্লাবগুলোকে কিন্তু নিয়ম করে প্রতি বছর এই টাকাটা দিয়ে যাওয়া হয় এবং এবছরও যে 4000 নতুন ক্লাবকে দেওয়া হলো তার জন্য কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে 80 কোটি টাকা চলে যাবে। এখানে তোমার কাছে জিজ্ঞাসা যে ক্লাবগুলোকে গত 3 বছর ধরে যে টাকা দিয়ে আসা হচ্ছে, নিঃসন্দেহে একটা কোন উদ্দেশ্য কোন একটা ভিশন নিয়ে তো দেওয়া হচ্ছে, কিন্তু ক্লাবগুলো এই টাকাটা খেলাধুলোর উন্নতির জন্য, স্বাস্থ্যচর্চার উন্নতির জন্য প্রপারলি ব্যবহার করছে কিনা সেরকম কোন মনিটরিং এর প্রয়োজনের কথা কি উঠে আসছে না একই সঙ্গে? দেখো এই এই প্রসঙ্গটা কিন্তু বারবারই উঠেছে এবং যেখানে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে যেটা বলা হয় যে যখন ক্লাবগুলোকে পরের বছরে অনুদান দেওয়া হয় তখন দেখে নেওয়া হয় যে প্রথম বছরে তারা টাকাটা ঠিক মতো খরচ করেছে কিনা। কিন্তু যে প্রক্রিয়াটাতে এটা হয় সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সেই ক্লাবের হাতে, যে ক্লাব তারা নিজেদের মতো করে অডিট করে এনে জমা দিচ্ছে এবং সেটা দেখার জন্য সরকারের তরফ থেকে কোনো পরিকাঠামো নেই। আমরা ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছি, তারা যেটা পরিষ্কারই জানিয়েছেন যে এতগুলো ক্লাবকে তাদের টাকা ঠিকমতো খরচ হচ্ছে কিনা এই অডিট করার মতো পরিকাঠামো লোকবল কোনোটাই সরকারের নেই। কাজে ওরা যে অডিট করে দিচ্ছে তার উপরেই বিশ্বাস রাখতে হচ্ছে এবং এখানেই কিন্তু প্রশ্ন যে টাকাটা ঠিক কোন খাতে খরচ হচ্ছে, আদৌ সেটা খেলাধুলার উন্নতির জন্য খরচ হচ্ছে কিনা এটা দেখাটা কিন্তু সরকারের তরফ থেকে সব থেকে বেশি প্রয়োজনীয় ছিল। কারণ সরকারের টাকা এভাবে দানসপ্ত করা যায় কিনা এই প্রশ্নটা কিন্তু বারবার বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছিল। সুতরাং বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই ক্লাবগুলোকে অনুদানের প্রসঙ্গটা সেটা কি আরো একবার বিরোধীদের যে অভিযোগ সেটাকে উস্কে দিচ্ছে না? অবশ্যই উস্কে দিচ্ছে এবং শুধু তাই নয়, আজকে যদি আমরা দেখি যেহেতু সামনের বছর বিধানসভা নির্বাচন, এবছর কিন্তু ব্যতিক্রমী হিসেবে বছরে 2 বার অনুদান দেয়া হলো। জানুয়ারি মাসে 1 বার অনুদান দেয়া হয়েছিল এবং আবার ডিসেম্বর মাসের শুরুতে অনুদান দেয়া হলো। অর্থাৎ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে আরো বেশি করে অনুদানের প্রক্রিয়াটাকে বাড়ানো হলো সেটাও কিন্তু পরিষ্কার। সুতপা ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, আমরা শুনে নেব কি বলেছেন সুমিক লাহিড়ি। জনগণের টাকা লুট হচ্ছে এবং এর চাইতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আর কিছু হয় না। এই 2 লক্ষ টাকা করে যে দেওয়া হচ্ছে তার কোনো হিসাব থাকে না কাকে দেওয়া হচ্ছে। অর্ধেকের বেশি, অর্ধেক কেন, বেশিরভাগ জায়গায় ক্লাবের কোনো অস্তিত্ব নেই, এর মধ্য দিয়ে তৃণমূলের হাতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অথচ এই রাজ্যে এখনো পর্যন্ত 180 জন কৃষক আত্মহত্যা করেছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেই।
এত হাজার হাজার মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন, এত এত মানুষ, এত এত শ্রমিক কলকারখানা বন্ধ, তাদেরকে কোন সাহায্য করবার সহযোগিতা করবার জন্য এক টাকাই সরকার খরচা করছে না। ভোটের কথা মাথায় রেখেই ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, উন্নয়নের কথা মাথায় রেখে নয়, এমনই প্রতিক্রিয়া কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। উনি এসব ক্লাবকে অনুদান দিয়ে তিন বছরের কথা ঘোষণা করে দিচ্ছেন, আর সামনে বছর তো নির্বাচন, তারপরে তো সরকারের পরিবর্তন কে দেবে? উনি অর্থাৎ তাদের কাছে একটা বার্তা দিলেন যে তোমরা আমাকে দাও, কারণ অন্য সরকার এলে এগুলো সব এই অনুৎপাদক খরচ এগুলো সব বন্ধ করে দেবে, অর্থাৎ তোমরা আমাকে ভোটটা দাও, তাহলে আবার আগামী দিনও পাবে টাকা। এইভাবে মুখ্যমন্ত্রী শুধু ভোটের কথাটাই ভাবেন, উনি উন্নয়নের কথাটা ভাবেন না। যেসব ক্লাব গুলোকে টাকা দেওয়া হচ্ছে তাদের একটা পার্সেন্টেজ স্থানীয় বিধায়ককে দিতে হয়, একটা এখন তার চিট ফান্ড নেই, টাকাগুলো জোগাড় করার একটা পার্টি ফান্ডের নাম করে টাকা নেওয়ার জোগাড় করার একটা পদ্ধতি জোগাড় করেছেন। আরো এক ধাপ এগিয়ে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, তার আক্রমণ, যেভাবে ঋণের টাকা দান ধ্যান করছেন মুখ্যমন্ত্রী, তাতে রাজ্যটা এবার নিলামে উঠবে। শুধু বাইরে থেকে ঋণ করছে, আর সেই ঋণের টাকা উৎসবের মাধ্যমে দান ধ্যানের মাধ্যমে খরচা করছে, অতএব রাজ্যটা শেষ পর্যন্ত নিলামে যাবে। সেই জন্য জনগণকে আমি বলবো, ক্লাব কর্তৃপক্ষদেরও বলবো, যে আপনাদের অনুদান দিয়ে রাজ্যকে এবং ক্লাবের লোকদেরও শুধু মনুষ্যত্বকে কেনার চেষ্টার মাধ্যমে রাজ্যটাকে নিলামে তোলার ব্যবস্থা করছে এই রাজ্য সরকার। ফের চা বাগানে শ্রমিকের মৃত্যু হলো। এবার বীরপাড়ার গিরগেন্ডা চা বাগানে অপুষ্টির জেরে মৃত্যু হলো এক চা শ্রমিকের। আজ দুপুরে মৃত ওই শ্রমিকের নাম কাঞ্চা বিশ্বকর্মা, বাগানের ইস্ট লাইনের বাসিন্দা ছিলেন তিনি। তপন দেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তপন, কাঞ্চা বিশ্বকর্মা, তার মৃত্যুর কারণ সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই ডানকান গ্রুপের যে চা বাগান গুলো যে বন্ধ রয়েছে দীর্ঘ প্রায় 8-9 মাস যাব, তারা বেতন দিচ্ছে না, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে না, দীর্ঘদিন এই টাকা না পাওয়াতে এই শ্রমিকরা মূলত খাওয়া দাওয়ার একটা অসুবিধা হয়ে যাচ্ছে, হাতে টাকা পয়সা নেই, আর এর থেকেই অপুষ্টিজনিত রোগ, টিবির মতো রোগ, এই সমস্ত রোগের কিন্তু থাবা বসাচ্ছে এই ডানকান্স গ্রুপের চা বাগান গুলোর মধ্যে। আমরা বিভিন্ন চা বাগানে যখন গিয়ে দেখছি, তখন বেশিরভাগ সিংহভাগ চা বাগানের যে সমস্ত শ্রমিকরা এখনো পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে ঘরের দাওয়ায় শুয়ে রয়েছে, তাদের ছবি আমাদের ক্যামেরায় যখন ধরা পড়ছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি ওই একই ধরনের পুষ্টিজনিত রোগ, টিবির মতো রোগ, এবং খেতে না খেতে পেয়ে তাদের জরাশীর্ণ শরীর অবস্থা সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু এই কাঞ্চা বিশ্বকর্মারও কিন্তু একই অবস্থা, প্রায় 8-9 মাস ধরে তাদের সংসার চলে না, সে একমাত্র বাড়ির উপার্জন লোক ছিলেন, তার হাতের কাজ যখন শেষ হয়ে গেছে, পরিবারের লোকরা তাকে তার বেশ কিছুদিন ধরেই তার তিনি এই টিবি রোগের মতো রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে, তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালেও পাঠানো হয়েছিল, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল, কিন্তু সেই পয়সার অভাবে কিন্তু আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করানোর মতো তাদের আর সামর্থ্য হয়নি। তপন, ধন্যবাদ। তপন দেব আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন, এবং ডানকান্স গ্রুপের চা বাগানগুলিতে যে মৃত্যু মিছিল চলছে তা অব্যাহত। আজ দুপুরে মৃত্যু হয়েছে কাঞ্চা বিশ্বকর্মা, বছর 50-এর এই চা শ্রমিকের, এবং অপুষ্টিজনিত কারণেই তার মৃত্যু হয়েছে, এরকমটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে একের পর এক মৃত্যু নিয়ে এবার লোকসভায় সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী। যে দেশে প্রধানমন্ত্রী নিজেকে চা বিক্রেতা বলতে গর্ববোধ করেন, সেই দেশে চা শ্রমিকদের অনাহারে মরতে হচ্ছে কেন? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতির। ম্যাডাম, হিন্দুস্তান কি জো প্রাইম মিনিস্টার ও খুদ কো চাই বেচনে বালো কো বেটা কহকর গর্ব করতা হয়, ইয়ে গর্ব হোনা চাহিয়ে, অর লোকতন্ত্র মে হর সবকো ইয়ে সুবিধা মিলতে হয় কি হিন্দুস্তান কি সবসে বড়া সত্তা মিলনে কা, তো ইয়ে চাই বেচনে বালে প্রধানমন্ত্রী জি কি জমানে মে বঙ্গাল কি চাই বগিচো কি চাই মজদুরো কি জিস হালাত মে মৌত হো রহে হ্যায় উসে উসি সন্দর্ভ মে ইয়ে সরকার কো মে ইয়ে কহুঙ্গা উসকো বচানে কে লিয়ে সুবো কি সরকার কে সাথ মিলকর, কিউকি সুবো কি সরকার হাম দেখি কর রহে হ্যায়, মালিক ও চাই বগিচো কি জো মালিক হ্যায় প্রভিডেন্ট ফান্ড নহীঁ দেতে হ্যায়, মিনিমাম ওয়েজ নহীঁ দেতে হ্যায়, কুছ নহীঁ দেতে হ্যায়, ফির উন লোক কো খুলে আম ঘুরনে কা ইজাজত দিয়ে জাতে হ্যায়, ইসলিয়ে সরকার সে মে আগ্রহ করুঙ্গা উন লোক কো বচায়ে।
উত্তরবঙ্গে আজ চা বাগান ধর্মঘট। প্রায় 250টি চা বাগানে 12 ঘন্টার এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রায় 3 লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল। সকাল থেকে বেশিরভাগ চা বাগানে কোনো শ্রমিককে দেখা যায়নি। ডুয়ার্সের 115, তরাইয়ের 47 এবং পাহাড়ে 78টি চা বাগানে ধর্মঘটে সামিল হয়েছেন চা শ্রমিকরা। বন্ধ চা বাগান খোলা ন্যূনতম মজুরির পাশাপাশি উত্তরবঙ্গের চা বাগানগুলিতে মৃত্যু মিছিল যাতে বন্ধ হয় সেই দাবিতে এই আন্দোলনের ডাক দেয় ফোরাম। কার্শিয়াং শহরে মিছিল করেন আন্দোলনকারীরা। बगान में वर्कर मर रहा है, इसको लेके गवर्नमेंट और मालिक का कोई मैंने इसमें इनिशिएट नहीं ले रहा है। उसका साथ ही साथ वो मिनिमम वेज नहीं मिल रहा है। बगानों के ऊपर जो अत्याचार हो रहा है इसके खिलाफ में आज से वर्कर्स एक दिन के लिए काम में नहीं जा रहा है। हम लोग फोर्सफुली कहीं नहीं कर रहा है, लेकिन इतना बड़ा क्राइम है, कम से कम इतना 250 से ज़्यादा आदमी मर गया है, इस जगह पे आके हम लोग बोल रहे हैं कि कम से कम चा बगान के श्रमिक के ऊपर जो अत्याचार हो रहा है उसके खिलाफ में कम से कम आवाज़ उठे। আমরা এখন সরাসরি চলে যাব মঙ্গলকোটে, যেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি ভিক্ষা বেশি হয়ে গেছে, মেয়েদের দিকে ছেলেরা না আসলেই হয়। আমি পুলিশকে অনুরোধ করবো, দেখে দিন মেয়েদের দায়িত্বে যেন ভিক্ষা পেয়ে মেয়েরা বসে শান্তিতে, ছেলেরা যারা আছেন ভাইয়েরা আমার, মা বোনদের একটু প্রোটেকশন দিন, লক্ষ্মী ভাই বোনেরা আমার। আমি শুভ দীপাবলি, কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, রাসমেলা, মহরম, ঈদ সব উপলক্ষে সমস্ত মানুষকে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার লাইনের ডিপার্টমেন্ট সহ বিডিও এসডিও সহ আমার ঝামসা মাদল বাউল, যারা গান শোনালেন সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী, তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রেস মিডিয়াও যারা এসছেন, তাদের তাদের পরিবার পরিজনদের আমি শুভ পূজা, শুভ দীপাবলি, শুভ ছট পুজো এবং সব কিছু জানাচ্ছি। মঙ্গলকোট এই জায়গাটি আজকে যে পরিষেবা দেওয়া হচ্ছে, আমার আসার কারণটা আজকে রাজনৈতিক নয়। আমার আসার কারণটা হচ্ছে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। প্রত্যেক জেলায় গিয়ে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমরা করি, এবং আমার 100তম মিটিং হয়েছিল বর্ধমান জেলায়, সেটাও আমরা মনে রাখি। আজকে আমার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নয়, এটা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া মিটিং। আজকে প্রায় আমরা 34টি প্রকল্পের শিলান্যাস করলাম এবং 45টি প্রকল্পের উদ্বোধন করলাম। প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হল। আমার সবচেয়ে প্রিয়, আমার যেমন শিক্ষাশ্রী আছে, যুবশ্রী আছে, কন্যাশ্রী আছে, ছৌ শিল্পী আছে, বাউল আছে, ধ্বংসা মাদল আছে, সব কিছুর মধ্যে দিয়েও মনে রাখবে আমার সবুজ সাথীও আছে। সবুজ মানে কৈশোর, সবুজ মানে যৌবন, সবুজ মানে কোনো বাধা মানে না, সবুজ মানে এগিয়ে যায়, সবুজ মানে জয় করে। আমরা আমাদের সরকার দিল্লির সব টাকা পয়সা কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও, মনে রাখবেন আমি বারবার একটি কথা বলি, সাধারণ মানুষের স্বার্থে আমরা 2011 মে মাসে গণতান্ত্রিক অধিকার পেয়েছিলাম মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়া, কিন্তু আজ পর্যন্ত অর্থনৈতিক অধিকার আমরা পাইনি। সিপিএম সরকার যে টাকা জেনা করে গেছে সেই টাকা শুধুমাত্র চলে যাচ্ছে, 8,000 কোটি টাকা চলে যাচ্ছে শুধু গুনতে, অর্থাৎ দিল্লি কেটে নিয়ে চলে যাচ্ছে।
অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমরা এখানে কাজ করছি, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার সবুজ সাথী প্রকল্পে 9, 10, 11, 12 এই চারটি ক্লাবকে আমরা আগামী বছর পুজোর আগের মধ্যে 40 লক্ষ সাইকেল পৌঁছে দেব এবং জানুয়ারি মাসের মধ্যে 25 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। আজকেও প্রায় 5,000 দেওয়া হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে আরো 30,000 দেওয়া হবে। আবার যেই তৈরি হয়ে আসবে আবার দেবে। বাইরে জামা কাপড় রেডিমেড কেনা যায় কিন্তু সাইকেল কেনা যায় না, এবং তাই যতটা তৈরি হয়ে আসবে ততটা দেওয়া হবে। আমরা এই জেলায় 1,96,000 সাইকেল পৌঁছে দেব। বন্ধু আপনারা জানেন আজকের দিনে রায়না মঙ্গলকোট এবং রানীগঞ্জ ব্লকে 3টে 33/11 সাবস্টেশন কেবল স্টেশন করা হল এবং এর ফলে শিরোনাস করলাম এখানে বিদ্যুৎ আরো বেশি করে কাজে লাগবে। বর্ধমান আমার কৃষি প্রধান দেশ, বর্ধমানের একদিকে হচ্ছে রুরাল আর একদিকে ইন্ডাস্ট্রিয়াল। আমরা প্রেরণ করছি জেলাটা বড়, হয়তো 8-10 মাস টাইম লাগবে কারণ জুডিশিয়ারিতে প্রসেস করতে হয়, অন্য কাজগুলো করতে হয়। তাই আগামী 8-10 মাসের মধ্যে পুজোর আগে আমি বর্তমান জেলা একটা গ্রামীণ জেলা আর একটা ইন্ডাস্ট্রিয়াল জেলা, নতুন জেলা বর্ধমানে হবে। তার কারণ হচ্ছে বর্ধমান গ্রামীণ আর বর্ধমান ইন্ডাস্ট্রিয়াল দীর্ঘদিন মানুষের কাছে দাবি আছে, এটা আমরা করে নেব। আমি আপনাদের বলি এই বর্ধমান জেলায় আমরা যদি পূর্বস্থলী ওয়ান বলি, মঙ্গলপদ বলি, ভাতাল বলুন, আইটিআই তৈরি হয়েছে, পূর্বস্থলী টু, আউসগ্রাম টু, এত কথা কেন ভাই, এত কথাও যেন মাইকে ক্যাচ করে। ভিড় হয়েছে, একটু শান্ত থাকুন ভাই, একটু শান্ত থাকুন। আপনারা আমি জানি পেছনে যারা আছেন অনেকে দেখতে পাচ্ছেন না, পাবেন আস্তে আস্তে আরো বড় হবে। মানুষের হৃদয়টাই তো বড়, এবং সেই হৃদয়ের ভাষা দিয়ে আমার ভাষাটা আপনাদের কাছে পৌঁছতে পারলে, এত কষ্ট করে আপনারা এসছেন, আমি কৃতজ্ঞ থাকব। মেমারিতে চলছে পলিটেকনিক কলেজ তৈরি চলছে, পূর্বস্থলী আউসগ্রাম ও বলছি মন্তেশ্বরও চলছে, 75টি প্রাথমিক 30টি প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুল করা হয়েছে। বর্ধমান জেলায় মনে রাখবেন আমাদের বাংলায় সব জেলা মিলিয়ে মাত্র 2 বছরের মধ্যে 41টা বড় হাসপাতাল, মাল্টি সুপার হাসপাতাল তৈরি হবে, এবং তার মধ্যে মনে রাখবেন বর্ধমান জেলাতেও এখানেও আমাদের হাসপাতাল মাল্টি সুপার হাসপাতাল হবে, এবং আমাদের এখানে যেমন ন্যায্য মূল্যের ওষুধের দোকান সবচেয়ে বেশি পাওয়া হয়েছে বর্ধমান জেলায়। আমরা তখন সরাসরি ছিলাম মঙ্গলকোটে, যেখানে প্রশাসনিক যেখানে সরকারি সভা সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।